সুপ্রিম কোর্ট আজকে জানতে চেয়েছিল কি মূল্যায়নের প্রক্রিয়া কি হবে, কেন কি এর আগেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে সিবিএসই এবং আইসিএস এর পরীক্ষা ক্লাস টুয়েলভ এর ক্যান্সেল করা হচ্ছে যেহেতু কোভিড সমস্যা এখনো রয়েছে। এখন হচ্ছে কিভাবে তারা মার্কিং করা হবে ক্লাস টুয়েলভ এর ছাত্রছাত্রীদেরকে, সেটাই আজকে প্রসঙ্গ ছিল। এবং সেই সময় আইসিএসই তরফ থেকে সময় চাওয়া হয় যে তারা যে মূল্যায়ন যে প্রক্রিয়া বা প্রসেস যেটা স্টার্ট করেছেন সেটা এখনো কমপ্লিট হয়নি, কিভাবে তারা মার্কস গুলো দেবেন সেটার জন্য তারা সময় চান। এবং একই কথা অ্যাটর্নি জেনারেলও বলেন, তখন সুপ্রিম কোর্ট তাদেরকে দু সপ্তাহ সময় দিয়েছে, দু সপ্তাহ পর পরবর্তী শুনানি হবে, তার আগে তাদেরকে হলফনামা দিয়ে জানাতে হবে সিবিএসই এবং আইসিএসই থেকে ক্লাস টুয়েলভ এর মার্কিংস গুলো যেহেতু পরীক্ষা হচ্ছে না তারা কিভাবে নম্বর গুলো দেবেন এবং কিভাবে ছাত্রছাত্রীরা জানতে পারবেন যে তাদের কোন সাবজেক্টে কত নম্বর এসছে বা তারা ফুল মার্কসের মধ্যে কত নম্বর পেয়েছেন সেটার ক্রাইটেরিয়া কি সেটা জানানোর জন্য একটা সময় চাওয়া হয়েছিল। এবং পরবর্তী শুনানি দু সপ্তাহ পর হবে, তার আগে সিবিএসই এবং আইসিএসই সুপ্রিম কোর্টকে তাদের বক্তব্য হলফনামায় জমা দেবেন। ধন্যবাদ বিজেন্দ্র। নানুরের তৃণমূল বিধায়কের উদ্যোগে গ্রামে ফিরলেন ঘরছাড়া বিজেপি সমর্থকরা, ফিরে এসে যোগ দিলেন তৃণমূলে। ভোটের ফল ঘোষণার পর থেকে ঘরছাড়া ছিল পাকুড়হাস গ্রামের বিজেপি সমর্থক 75টি পরিবার। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিজেপির জেলা নেতৃত্ব ঘরছাড়াদের তালিকা পেশ করে। প্রশাসন উদ্যোগ নেওয়ার আগেই গতকাল নানুরের তৃণমূল বিধায়কের হাত ধরে গ্রামে ফেরেন ঘরছাড়া বিজেপি সমর্থকরা। তৃণমূলে যোগ দিয়ে তাদের দাবি ঘরে ফিরতে চেয়ে বারবার আবেদন জানালেও বিজেপি নেতৃত্ব কর্ণপাত করেনি। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের ভয় গ্রাম ছাড়েন ওই সমর্থকরা, তাই ফিরে এসেই তৃণমূলে যোগ দিয়েছে। বিজেপি নেতৃত্ব ব্যবস্থা না নেওয়ায় ঘরছাড়াদের ফেরানোর উদ্যোগ নিতে হয়েছে পাল্টা দাবি তৃণমূলের। কিছু লোক যারা নির্বাচনের আগে বিজেপির পতাকা নিয়ে আস্ফালন করেছিল তথাকথিত তৃণমূলদের গ্রাম ছাড়া করব, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গ্রাম ছাড়া হয়ে যায়। এক মাস হলো বিজেপির কোনো নেতৃত্ব তাদের খোঁজ খবর রাখেনি, তারা অসহায় ঘুরে বেড়াচ্ছিল। আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে গ্রামে ঢুকিয়ে দিলাম এবং তারা সঙ্গে সঙ্গে নিজেদের ভুল স্বীকার করে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আজকে আমাদের দলীয় কর্মীদেরকে নিয়ে যেরকম গ্রাম ভরা হচ্ছে তাদেরকে জোর করে তাদের হাতে পতাকা তুলে দেওয়া হচ্ছে এবং গ্রাম ঘোরানো হচ্ছে। এবার আমাদের কর্মী আমাদেরই থাকবে, কোনো দিনকার জন্য তারা তৃণমূলে যাবে না। মালদায় বিজেপিতে ফের ফাটল, এবার তৃণমূলে আসতে চেয়ে জেলা সভা নেত্রীকে চিঠি পাঠালেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির 18 জন সদস্য। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন মৌসুম বেনজির নূর। দল বদল করতে ভয় দেখানো হচ্ছে, পাল্টা দাবি বিজেপির। সোনালী গুহ, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসের মতো মালদা জেলা পরিষদের সদস্য সরলা মুর্মু বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন। এই প্রেক্ষাপটে এবার মালদা রতুয়া পঞ্চায়েত সমিতিতেও ফাটল ধরল বিজেপিতে। রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির 18 জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি দিলেন দলের জেলা সভানেত্রী মৌসুম বেনজির নূরকে। হ্যাঁ, দল ছেড়ে যাওয়াটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। জেলা সভানেত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছি। জেলা সভানেত্রী শুধু না, এমএলএ সাহেব আর ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন, আমরা তিনজনের কাছে লিখিত একটা আবেদন জানিয়েছি। রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মোট 30টি আসন। 2018 পঞ্চায়েত নির্বাচনে 30টির মধ্যে 26টিতেই জেতে তৃণমূল, 4টিতে জয়লাভ করে কংগ্রেস। পরবর্তীকালে ওই 4 জন সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন, ফলে বিরোধী শূন্য হয়ে পড়ে রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতি। চলতি বছরে বিধানসভা ভোটের আগে ফের বদলে যায় ছবিটা, 18 জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল। কিন্তু ভোট পর্ব মিটতেই ফের তৃণমূলে ফেরার হিড়িক পড়ে গেছে। রতুয়া পঞ্চায়েত সমিতির যে 18 জন মেম্বার তারা ইতিমধ্যে আমাদের কাছে লিখিত আবেদন করেছে যে তারা দলে ফিরতে চায়। এখন যারা গেছিলেন তাদের বিষয়টা আমরা অবশ্যই দেখব, আমাদের ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব আমরা এটা নিয়ে আলোচনা করে তারপর ওখানে আমাদের যারা ব্লক নেতৃত্বে বিশেষ করে যারা পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে তাদের সঙ্গে আলোচনা করে তারপর আমরা একটা সিদ্ধান্তে যাব। সরকার চলে আসার পর আর সরকারি পার্টির যে নির্দেশ বা প্রেশার, সেই প্রেশারকে সহ্য করতে না পেরে তারা আবার স্বদলে দলেই ফিরে যাওয়ার একটা চেষ্টা করছেন কেউ কেউ, এবং তারা কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করছেন যে আমাদের ইচ্ছে না থাকলেও জোর করেই যেতে হচ্ছে। বিধানসভা ভোটে মালদার 12টি কেন্দ্রের মধ্যে তৃণমূল জিতেছে 8টিতে, বিজেপির দখলে গেছে 4টি বিধানসভা কেন্দ্র। করুণা ময়সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।